আমার ভাই কিভাবে ভুলে থাকেন, কি নিয়ে ভুলে আছি, কাকে নিয়ে ভুলে গেছি, কাকে ভুলে গেছি, কেন ষাট বছরের জিন্দগি সাজাবার জন্য 60,000 কোটি বছর ভুলে গেছি, 60 বছরের জিন্দগি সুন্দর করার জন্য 60,000 কোটি বছর না, 60,00,000 কোটি বছর না, 60 কোটি কোটি বছর না, অনাদি অনন্ত হায়াত ভুলে গেছি। এই জন্য রব্বুল আলামিন বলেন রিজাল, এটা নিয়ে পড়ছিলাম, লা তুলহিহিম তিজারা ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন ওরাই শুধু মানুষ যাদেরকে যাদের কোনো ব্যস্ততা আমার জিকির থেকে ফেরায় না, ওয়া ইকামিস সালাত কোনো ব্যস্ততা তাদেরকে নামাজ থেকে ফেরায় না, ওয়া ইতাইয যাকাত কোনো ব্যস্ততা আমার যাকাত দেওয়া থেকে তাদেরকে ফেরায় না, এরা আমাকে ভুলে না, এরা নামাজ ছাড়ে না, এরা যাকাত দেওয়া ছাড়ে না, এরা আমাকে ভুলে না। বলেন এরা আমাকে কি ভুলে না, এদের সন্তান সন্ততি আমাকে ভুলায় না। রিজালুন লা তুলহিহিম তিজারা, রব্বুল আলামিন বলেন এরা আমার প্রিয় মানুষ। ছেলেরা ভালো রেজাল্ট করলে সাংবাদিক জিজ্ঞেস করে আপনার প্রিয় ব্যক্তিত্বকে, করে না করে না? আমারও জিজ্ঞেস, আমি যখন স্টান করছি সাংবাদিক জিজ্ঞেস আপনার প্রিয় মানুষকে, আল্লাহ জিগায় প্রিয় মানুষকে, জিগা না জিগা না? এবার যদি আপনার একটু জিগান তো হুজুর আপনার প্রিয় মানুষকে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের প্রিয় মানুষকে বলেন তিনি শুধু আমার প্রিয় না, রব্বুল আরশে আজিমের প্রিয়। সুবহানাল্লাহ, বলছি তো বলার জন্য, লেকিন এই বলা শুধুই মুখে হয়ে গেছে, বাস্তব না বাস্তব? যদি তাকে ভালোবাসতাম ভালোবাসার হক আদায় করতাম, যদি রাসূলকে ভালোবাসতাম ভালোবাসার হক আদায় করতাম, আল্লাহর কসম পুরো পৃথিবী আমাকে ভালোবাসত। তিনি এমন ভালোবাসার মানুষ, তাকে যে ভালোবাসে তাকে পুরো পৃথিবী ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ, সিদ্দিক আকবর তাকে ভালোবেসেছে তো পুরো পৃথিবী তাকে ভালোবাসছে, হযরত ফারুক আজম তাকে ভালোবেসেছে পুরো পৃথিবী তাকে ভালোবাসছে। এই জন্য ভালোবাসার মানুষ ঠিক করেন। যদি জিজ্ঞেস করেন আপনার ভালোবাসার জায়গা কোনটা, তো বলবেন মক্কা আর মদিনা। যদি জিজ্ঞেস করে ভালোবাসার বস্তু কোনটা, বলবেন কোরআন আর হাদিস। যদি জিজ্ঞেস করে আজকের পৃথিবীতে আপনার ভালোবাসার মানুষ কে, বলবেন ওলামায়ে কেরাম। কি বলবেন বলেন, এরা আমাদের রাহবর, আল্লাহর কসম এরা আপনাদের জন্য কাঁদে। এদের চোখের পানির বরকতে দেশ ও জাতি আজকে করোনা থেকে মুক্ত হয়ে আছে। এত অরক্ষিত দেশ পৃথিবীতে আর কিছু নাই আলহামদুলিল্লাহ, এত সংরক্ষিত দেশ পৃথিবীতে আর কোনোটা নাই, বাস্তব না বাস্তব? অরক্ষিত কোন দিক থেকে? আসবাবের দিক থেকে। কি পরিমাণ অরক্ষিত আমাদের রাস্তায়, কি পরিমাণ ধুলোবালি, চিন্তা করা যায় আমেরিকা, চিন্তা করা যায় সিঙ্গাপুর, আমার যাওয়ার সুযোগ হয়েছে, রাস্তায় যদি কেউ একটা পানির বোতল ফেলে দেয় 500 সিঙ্গাপুরি জরিমানা, 500 সিঙ্গাপুরি ডলার জরিমানা, একটা পানি একটা পেপসির বোতল কেউ রাস্তায় ফেলে দিল, জরিমানা হইতে লাগবে 1 মিনিট, কয় মিনিট? আপনি ফেলে দিয়েছেন, গাড়ির তৃতীয় স্টিয়ারিং চাপ দেন নাই, আরে কি অ্যাক্সেলেরেটর দ্বিতীয়টা চাপ দেন নাই, আপনার মোবাইলে আপনার জরিমানা হাজির। প্রযুক্তি কাকে বলে? আর এখানে আমাদের রাস্তা, কেউ যদি বাথরুমের মালিক খুলে দেয় রাস্তা, এই পরিমাণ আমরা অরক্ষিত, লেকিন আলহামদুলিল্লাহ করোনার লাইনে আমরা পৃথিবীতে সবচেয়ে বেশি সংরক্ষিত, আলহামদুলিল্লাহ বলেন বাস্তব না বাস্তব? আপনি ভাবার কোনো কারণ নাই, আপনাদের থিওরি দিয়ে আমরা বেঁচে গেছি,
না, ওলামায়ে উম্মতের চোখের পানি দিয়ে বেঁচে গেছেন, চোখের পানি আজাবকে ঠেকিয়ে দেয়, ইস্তেগফার আজাবকে ঠেকিয়ে দেয়। আমার লেখা কিতাব আছে, দেখে নেবেন। ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়াহুম ইস্তাগফিরুন, রব্বুল আলামিন বলেন তুমি ইস্তেগফার করবা আমি তোমাকে আজাব দিব, এটা হবে না। এটা কি আপনার, আমরা কেন বেঁচে আছি বুঝতেছেন তো? এক হাজার দোয়া করছি আমার লেগে এক সপ্তাহ লাগে, কি আল্লাহ, আমার দোয়ার সাথে এখন এটাও ঢুকে গেছে, আল্লাহ বাইতুল আতিক মসজিদে যত মুসল্লি নামাজ পড়বে সকলকে আপনার ওলি বানিয়ে দেবেন। আপনারা মহাব্বতে ছুটে আসেন দূর দূর থেকে, আমি তো কিছু দিতে পারি না আপনাদেরকে। আল্লাহ তালা এই মসজিদে যারা জায়গা দিয়েছেন তাদেরকে কবুল করেন, এক এক ধুলিকণা বালিকণা যাদের অর্থায়ন হয়েছে আল্লাহ তাদেরকে কবুল করেন, যারা মহাব্বত করেন যারা মেহনত করেন, আজকের সভাপতি আজকের সেক্রেটারি আজকের কেশিয়ার সহ আজকের কমিটিতে যারা আছেন, ইমাম মুয়াজ্জিন সহ, ইমাম মুয়াজ্জিন না থাকলে আপনাদের আপনাদের তারা কী হয়েছে? তাহলে ইমাম মুয়াজ্জিন সাহেবেরও কাজ আছে, আছে না নাই বলেন? খাদেমেরও কাজ আছে, কিন্তু খাদেম যদি পরিষ্কার না করতো তো আমরা কেমনি ঢুকতাম? এটা মধ্যে যতজন যতভাবে মসজিদের সাথে জুড়ে আছে আল্লাহ তারা সকলকে আল্লাহর ওলি বানায় দেন, আল্লাহর কসম এর চেয়ে দামি কোনো দোয়ার পৃথিবীতে নেই, আল্লাহ আমাকে আল্লাহর ওলি বানায় দেন। বলেন সবাই বলেন, আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ। ভাই ভাই চিন্তা বললেন ফজরের নামাজও পড়বেন তো ইনশাআল্লাহ, ভাড়া দিয়ে চাবি দিবেন তো, ভাড়াটিয়াদেরকে চাবি চাবি দিবেন তো, চাবি না দিলেও মসজিদে আসবে কীভাবে? ও এক এক ওয়াক্ত নামাজের কথা আসরের ময়দানে বলবে, আমাকে মালিক চাবি দেয় না এই জন্য আসতে পারিনি, বুঝেন নাই? আর ভাড়াটিয়ারা আপনারা চাবি নিয়ে নেবেন, চাবি যদি ফজরে না নেয় না দেয় বলবে আমি আপনার এক্সকিউজ মি মাফ করবেন আমি আপনার বাসা ছাড়তে বাধ্য হলাম। কেন ছাড়বেন আপনি বাসা, আপনি আমাকে চাবি দিচ্ছেন না এই জন্য, বুঝেন নাই কথা? আল্লাহ কোন পক্ষ নারাজ হয় কে জানে, আমি তো দুনো পক্ষরই কইছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, নামাজ পড়বো জামাতের সাথে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ তাআলা ভালোবাসা দিয়ে আমাদের কলিজা ভরে দেন, নামাজের মতো দৌলত দিয়ে আমাদের জীবনকে রঙিন করে দেন, রাসূলের এক এক জাররা সুন্নত দিয়ে আমাদের জিন্দিকে সুন্দর করে দেন। আমাদের টঙ্গী আনেওয়ালা ইজতেমা আল্লাহ তালা যেন সহজ করেন কবুল করেন, আল্লাহ তালা আমাদের দেশকে করোনা মুক্ত রাখেন, দেশ না বাঁচলে মসজিদ তো বাঁচবে না, আক্রমণ শুরু হয়ে গেছে তো মসজিদ বন্ধ হয়ে গেছিল না, বাস্তব না বাস্তব? আমাদের মসজিদ মাদ্রাসার নিবিড় সম্পর্ক আছে, এই আলো বাতাসের সাথে আমাদের মসজিদ মাদ্রাসার কী আছে? নিবিড় সম্পর্ক আছে। দেশে করোনা আক্রান্ত মসজিদ বন্ধ, দেশ করোনা আক্রান্ত হবে তো মাদ্রাসা বন্ধ, তাহলে দেশের জন্য তো দোয়া করতে হবে, আমাদের পুলিশ সদস্যের জন্য দোয়া করা তারাও যেন করোনা আক্রান্ত না হয়, ওরা যদি করোনা আক্রান্ত না হয় তো দেশের সিকিউরিটির কী হবে? কী হয় আমাদের ব্যাংকাররা যদি করোনা আক্রান্ত হয় তো আমাদের অর্থনীতির কী হবে? আমাদের ডাক্তার আর নার্সগুলো করোনা আক্রান্ত হয় তো আমাদের চিকিৎসা খাতের কী হবে? তাহলে বোঝা গেছে আমাদের গার্মেন্টস কর্মীরা যদি করোনা আক্রান্ত হয় তো আমাদের শিল্পের কী হবে, কারখানার কী হবে? তাহলে বোঝা গেছে আমাদের সব সেক্টরকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ওলি বানিয়ে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ফারুক আইয়াম টিভি, ফারুক আইয়াম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।